বিডি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানব নার্সিং ভর্তি পরীক্ষা বা সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা 2024 সালের অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে 24 সালের মে মাসে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্সে আপনার জেলা অনুযায়ী প্রথমে কোথায় কোথায় চয়েস দিলে আপনার জন্য ভালো হবে বা কিভাবে নার্সিং কলেজ সমূহতে চয়েস দিবেন, এবং যে টোটাল প্রতিষ্ঠান রয়েছে তার মধ্য থেকে প্রথম যে 10টিতে প্রতিযোগিতা তুলনামূলক একটু বেশি এবং যেগুলোতে কম সেগুলো আমরা জানব। নার্সিংয়ে আবেদন করতে চাইলে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আপনার যে কোনো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে টাইপ করবেন bnmc.teletalk.com.bd, তারপর এই লিঙ্কটি আসবে, তারপর এখানে আপনার এসএসসি এইচএসসি তথ্য দিয়ে পূরণ করলেই, তারপর এখানে কোর্স সিলেক্ট করবেন বিএসসি নার্সিং, তারপর নেক্সটে গেলে আপনার কিছু তথ্য অটোমেটিক চলে আসবে আর বাকি তথ্যগুলো ফিল আপ করে আবেদন করতে হবে। তারপর যখন আবেদন কমপ্লিট হবে তারপরে টেলিটক সিম দিয়ে মেসেজ করতে হবে, প্রথমে একটি মেসেজ করার পর দ্বিতীয় আরেকটি মেসেজ করতে হবে, দ্বিতীয় মেসেজটি কনফার্ম হলে টাকা কেটে যাবে বিএসসির জন্য 700 টাকা প্লাস মেসেজের কিছু চার্জ কাটবে আনুমানিক 6 থেকে 12 টাকার মতন। তারপরে আপনার আবেদন কমপ্লিট হলে আপনার মোবাইল নাম্বারে SMS আসবে কংগ্রেচুলেশন এরকম একটি মেসেজ আসবে, তারপর আপনার আবেদন কমপ্লিট হবে। আবেদনের ক্ষেত্রে নার্সিং কলেজ চয়েস দিতে হয় বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে টোটাল 800 সংখ্যা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে 20টি, এবছর 20টি অনুমোদন পেয়েছে, আরও কিছু অনুমোদন পেয়েছে বাট সেগুলো চালু হয়নি, এখন চালু আছে এই 20টির মধ্যে দেখেছে প্রথম কয়েকটি বেশ কয়েকটিতে 100টি করে সিট রয়েছে, বাকিগুলোতে 50টি, এবং মাঝখানে একটি দিনাজপুর, যেটি দিনাজপুরে 2টি আছে, একটি হলো দিনাজপুর নার্সিং কলেজ এখানে 100টি রয়েছে, তাছাড়া দিনাজপুর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ এখানে 30টি, তাছাড়া রয়েছে সিরাজগঞ্জ শেখ হাসিনা নার্সিং কলেজ সিরাজগঞ্জ এখানে রয়েছে 25টি সিট। তো আপনার যেহেতু সব জেলাতে এখানে কিন্তু সিট নেই, যেমন কুমিল্লাতে নেই, ব্রাহ্মণবাড়িয়া নেই, শেরপুর নেই, কিশোরগঞ্জ নেই, তো তারা কিভাবে চয়েস দিবে, এবং যেখানে সিলেট বা বরিশাল যেহেতু আছে তারা কিভাবে চয়েস দিবে, যেহেতু এবছর জেলা কোটা নাই এখন কিন্তু কোনো জেলা ভিত্তিক কাজ করবে না, অর্থাৎ সকল জেলার জন্যই সমান প্রযোজ্য। আগে দেখা গেছে কোনো জেলাতে যদি আবেদন সংখ্যা কম হয় বা প্রতিযোগিতা কম হয় জেলা ভিত্তিক দেখেছে কম মার্কেও চান্স পেয়ে থাকি, এবছর সেই সুযোগটি থাকবে না। এবার সারা বাংলাদেশের মধ্যে যাদের মার্ক স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে, সেক্ষেত্রে এখানে যেহেতু টোটাল সর্বমোট 20টি প্রতিষ্ঠান রয়েছে তো 20টির মধ্যে তুলনামূলকভাবে এখানে ঢাকা নার্সিং কলেজ ঢাকা এখানে কিন্তু আসন সংখ্যা দেওয়া আছে, আমরা এখানে আসন সংখ্যা রাখি নাই, এখান থেকে দেখতে পাচ্ছি ঢাকা নার্সিং কলেজ সবচেয়ে বেশি প্রতিযোগিতা, তারপরে সে কলেজ অফ নার্সিং শেরেবাংলা নগর ঢাকা এখানে প্রতিযোগিতা সেকেন্ডে আছে, তারপর এখানে সবচেয়ে বেশি এগুলোতে প্রথম দিকেরগুলো সবচেয়ে বেশি দেওয়া। আর আপনার জেলা যেখানেই হোক, যেহেতু এবার জেলা কোটা নাই, আপনার জেলা যেখানেই হোক সকল জেলার জন্যই সমান প্রযোজ্য, সবগুলি সকল জেলার জন্য সেম একই প্রযোজ্য। ঢাকা মধ্যে 2টিতে প্রতিযোগিতা বেশি, তারপর হচ্ছে গাজীপুর, তারপরে রাজশাহী নার্সিং কলেজ, তারপর দিনাজপুরের মধ্যে যেটি আছে 100টি সিট, তারপর রয়েছে সেটি দিনাজপুর নার্সিং কলেজ, তারপর হচ্ছে রংপুর নার্সিং কলেজ, টাঙ্গাইল নার্সিং কলেজ, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ খুলনা, তারপরে হচ্ছে দিনাজপুর যেটি 30টি সিট সেটি, তারপরে আছে মানিকগঞ্জ ময়মনসিংহ নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, তারপর সিরাজগঞ্জ, পাবনা, সিলেট, তারপর হচ্ছে চট্টগ্রাম নার্সিং কলেজ চট্টগ্রাম, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ যশোর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ বগুড়া, লালমুরহাট নার্সিং কলেজ লালমুরহাট, তারপর সর্বশেষ যেটি রয়েছে বান্দরবন নার্সিং কলেজ, অর্থাৎ বান্দরবন নার্সিং কলেজে সবচেয়ে প্রতিযোগিতা কম এবং সর্বোচ্চ রয়েছে ঢাকা নার্সিং কলেজে। এখন যাদের প্রতিযোগিতা খুবই ভালো এবং জিপে ভালো তারা প্রথম দিকে এগুলোতে চয়েস প্রথম দিকে দিতে পারে, অথবা আপনার জেলা যদি মানে সাধারণ মানে অন্য জেলা হয় যেখানে কোনো নার্সিং কলেজ নেই বিএসসির জন্য, তারা আশেপাশের যে প্রতিষ্ঠান আছে দিয়ে তারপর প্রথমগুলোতে দিতে পারেন, আর যাদের একটু প্রস্তুতি কম তারা চাইলে শেষের দিকে দিতে পারেন অথবা মাঝামাঝি থেকে মানে প্রথম দিকে দিতে পারেন, যেহেতু 20টি প্রতিষ্ঠান মানে রয়েছে সবগুলোতে মোটামুটি ভালো মার্ক পেতে হবে, যেহেতু ছেলেদের সরকারিতে সিট বা আসন সংখ্যা কম সেক্ষেত্রে ছেলেদের প্রতিযোগিতা সবগুলোতেই বেশি থাকবে। ইভেন জিপিএ সহ জিপিএ যেহেতু 50 মার্ক এবং ভর্তি পরীক্ষায় 100 মার্ক, 100 মার্কের মতো ছেলেদের টার্গেট রাখতে হবে 130+,
বা 125 পেলেও চান্স হতে পারে, তবে 130 প্লাস মানে টার্গেট রাখতে হবে, এবং মেয়েদের জন্য 120 থেকে 125 প্লাস টার্গেট রাখতে হবে। আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।